হাই ইউটিউব, আমরা যারা গুগল ক্রোম ব্রাউজার ইউজ করি এবং যারা একটা ডিফল্ট ডাউনলোড যে কোনো কিছু ডাউনলোড করে ডাইরেক্টলি আমার যেমন সিতে চলে যায় এবং ডাউনলোড ফোল্ডারে চলে যায়, দেখা যায় যে আমাদের যে সি পার্টিশনটি আছে হয়তো বা কোনো কারণবশত ফোল্ড হয়ে যায় এবং কোনো কারণে অনেক নানান ধরনের সমস্যা সৃষ্টি হতে হয়। আমি এখন আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারের ডিফল্ট লোকেশনটি চেঞ্জ করে অন্য যে কোনো একটা পার্টিশন অথবা অন্য কোনো ফোল্ডারে তা চেঞ্জ করবেন। প্রথমে আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। ওপেন করার পর সেটিংয়ে ক্লিক করুন। সেটিংয়ে ক্লিক করার পর একটু নিচে আসুন। নিচে আসার পর এখানে শো অ্যাডভান্সড সেটিং, তারপর আর একটু নিচে আসুন। নিচে আসার পর এখানে ডাউনলোড একটা ট্যাব আছে, এখানে গিয়ে চেঞ্জ করে আপনারা যদি চান যে অন্য কোনো পার্টিশনে সেভ করতে তাহলে অন্য কোনো পার্টিশন অথবা যেখানে ইচ্ছে সেখানে সেভ করে ওকে দিয়ে দিন। সো ইন ফিউচারে যখন আপনি যে কোনো ডাউনলোড করবেন গুগল ক্রোম ব্রাউজার ইউজ করে, সো ডিফল্টভাবে সেই লোকেশনটি আপনার অন্য যে পার্টিশনটি আপনি সেভ করেছেন যে পার্টিশন সেই পার্টিশনে চলে যাবে। দ্যাটস অল, বাই, টেক কেয়ার।